আমাকে এভাবে বেঁধে রাখার কিন্তু কোনো মানেই হয় না। মানে হয় না মানে, তোকে কতবার বলেছি ইফতারিতে মুড়ির সাথে জিলাপি মিশাবি না, কিন্তু তাও তুই মিশিয়েছিস। আমার মটকা গরম হয়ে গেছে মামা, এবার তোকেই ইফতারি বানায় খাবো। কিন্তু তার আগে হাতুড়ির পিটানি খা। আমার সাথে বাটপাড়ি, দাঁড়া আয় খেক শিয়াল খেপে, থরকে ধর মুখ দিয়ে চেপে। ওরে বাপরে, এবার ভাবতে হবে। এই বালিকারা, তোমরা হয়তো লেজ কাটা শিয়ালের গল্প শুনেছ, কিন্তু আজ আমি তোমাদের একটা গলা কাটা খ্যাক শিয়ালের গল্প শোনাবো। এইটা কোনো কথা, এখন এই কাপড়ের দাগগুলো তুলবো কিভাবে? কেন, বাড়িতে সার্ফ এক্সেল নেই? আগে না, বেটা অপরিষ্কার কোথাকার। বাবা এই দেখো খ্যাক শিয়ালের মাথা। যা তুই ভাই দেখা। বাবা তোমার শিয়ালটা পছন্দ হয়েছে কিনা বলো। হয় নাই, পুরাই ফালতু। শেষবারের মতো বলছি, পছন্দ হয়েছে কিনা কও। পছন্দ হয় নাই, তাহলে এবার হাতুড়ি মারা খা। এ ভাই, হয়েছে হয়েছে যে পছন্দ হয়েছে। আমি জানতাম এটা তুই। আমার বাপের সম্পত্তি নেওয়ার জন্য আর কত নিচে নামবি তুই? আবে ওটা শুধু তোর না, আমারও বাপের সম্পত্তি। তাহলে চল বাপের কাছে, সম্পত্তিগুলো ভাগাভাগি করা হোক। বাবা ওই লোকই কিন্তু তোমার সম্পত্তির জন্য সবার কাছে ছোট লোকই করছে। তুমি আমাদের দুইজনকে 50-50 সম্পত্তি লিখে দাও। এ তো অসম্ভব। অসম্ভব মানে কেসটা কি? তাহলে শোন দুজনে, যখন আমি জোয়ান ছিলাম তখন এক সুন্দরী বিউটিফুল হটি নটি জাপানি প্লাস চায়না কম্বিনেশন মেয়ে আমাকে প্রপোজ করে, আর আমি লুচ্চার মতো অ্যাকসেপ্ট করি। তারপর সেদিনই বিয়ে করি, আর সেদিন রাতে ও যখন আমাকে দুধ খাওয়াতে দেয় খাটশিয়ালের দুধ, তখন ভুলবশত দুধ আমার মুখে না পড়ে ওর মুখে পড়ে যায়, আর তখনই ওর মেকআপ নষ্ট হয়ে যায়। তারপর আমি যা দেখলাম তা পুরোই ধোকা ধোকা। আর তখনই আমি ওকে 3 তালাক দিয়ে দেই। তার কিছুক্ষণ পর শুনি ওর নাকি একটা বাচ্চা হয়েছে। কি কও? আরে এর পেছনে আমার কোনো হাত নাই, আমি তো কিছুই করি নাই। ও আচ্ছা, তো যাই হোক, ও বড় হয়ে গেছে, ও এখন আমার সম্পত্তির ভাগ চায়। তোরা এক কাজ কর, তোরা 3 জন মিলে হুড়োহুড়ি করে সম্পত্তি ভাগাভাগি কর, আর আমাকে এর মাঝে জড়াস না, নইলে হার্ট অ্যাটাক করতে পারি। সো গেলাম, টাটা, হ্যালো, হাই, বাই বাই। এ কেমন কাহিনী, দারুণ। ও তুমি সেই এক রাতে পয়দা হওয়া মাইয়া? আমাকে সম্পত্তিগুলো দিয়ে দে। ওকে দিব, কিন্তু 25%। আমার 100% চাই। হায় হায়, এই মাইয়া কয় কি! যা তাইলে হাতুড়ি মারা খা। এ তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। ও আমার পিছনে আসতেছে, মাইয়া ডারে আটকা। ওরে মারে, ওরে বাপরে বাপ। এই মাইয়া তুমি কে? এখন এই সব সম্পত্তি আমার। ওরে মারে, এটা কোথায় আসলাম রে ভাই? এই মেয়ে তুমি কে গো? এই মেয়ে, এই তুমি এত বেদব কেন? হ্যাঁ, কারণ আমি টেনেরিয়াস টার্গ্যারিয়ান। এই ছেলে, তুমি নোয়াখালীতে পাসপোর্ট ছাড়া ঢুকেছো কেন? নোয়াখালী পাসপোর্ট মানেটা কি? কেন তুমি জানো না, নোয়াখালী এখন আলাদা রাষ্ট্র হয়ে গেছে। বলে কি, এই মেয়েরা এই ছেলেরা একে পানিশমেন্টের জন্য হালকির কাছে পাঠিয়ে দাও। এইটা আবার কেমন পানিশমেন্ট, নাচতে হবে নাকি আমায়? এই দোস্ত তুই! আরে এ তো আমার ন্যাংটা কালের বন্ধু, কতদিন পর দেখা। মনে আছে ছোটবেলায় যখন তুই দুধ খেতিস ফিডারে করে, তখন আমি তোর থেকে ফিডারটা কেড়ে নিতাম আর আমার ভাইকে খেতে দিতাম। ওই যে ওই যে ওই যে ওই যে দেখ, বসে আছে বসে আছে আমার ভাই। এই বেটা দেখি নিজেও মরবে, সাথে আমাকেও মারবে। শালা দুধ চোর, এই মরেছে। এই দোস্ত শান্ত হ, শান্ত শান্ত। এই তো আমার পুষি ক্যাট, আমার পুষি ক্যাট। এটা কোনো কথা? কাল যেভাবে তুই আমাকে মেরেছিস, আর একটু হলে তো পটল তুলতাম। এই ডিস্টার্ব করিস না,
আমি একটু বডি ওয়াশ করতেছি। এই দাঁড়া 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 দাঁড়া, আমার না অনেক দিনের ইচ্ছে তোর ওইটা দেখার। দেখ তাইলে। আচ্ছা থাক বাদ দে, আমি অনেক ভদ্র ছেলে। উরি বাবা, এ তো অ্যানাকন্ডারি। ওই বালিকা, তুমি কি মনে করেছো আমি এখান থেকে পালাতে পারবো না? তাহলে এই দেখো। ওরে বাবারে, এইবার লাভ দিব, দাঁড়াও। আমাকে উনিয়ে যা রে। এই দেখ তোর এক্স। অন্যদের বারে আর তোর দেখি কমে, এ কেমন বিচার হয়? এ ভাই, আমি কই? আমি কে? আমি কে? আমি কে? আমি কেন? শান্ত হ, একটু শান্ত হ, শান্ত হ। তুই তো এতদিন হালকাভাবে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছিলি। ও মা, তাই? এই তুই কি আবার আমার ওইটা দেখেছিস নাকি? হ্যাঁ রে, পুরাই অ্যানাকন্ডা। ও মা গো রে, আমার মান সম্মান সব শেষ। ওসব বাদ দে, চল পালাই। ধুর শালা, এদিকে আমার ইজ্জত লুটে গেছে আর তুই? আরে বাদ দে, আমরা আমরাই তো। তা অবশ্য ঠিক, চল তাইলে পালাই। এই বালিকা, তুমি আমার সম্পত্তি নিতে চাও, কিন্তু তা তো তুমি পাবে না। এই সম্পত্তি তো আমি নিবই, কারণ আই লাভ ইউর সম্পত্তি ভেরি মাচ। বালিকা, তোমার কথা শুনে আমার এই গ্রেডি গুজ অ্যান্ড অনেস্ট ফার্মার গল্পের কথা মনে পড়ে গেল। আরে অশিক্ষিত, ওইটা এই ম্যাজিক গুজ গ্রেডি ফার্মার হবে। ওই যাই হোক, এবার তো খেলা হবে। ওই দেখ, ওই দেখ, পা দিয়ে লিখে এক্সামে জিপিএ 5 পাইছে, আর তুই হাতুড়ি দিয়ে পারি দিয়েও আমায় হারাতে পারছিস না। তাইলে এই নে কারেন্ট শট খা। রবিটা কারেন্ট শট খাইছে কি? একদম পুরো 440 ভোল্ট। যাই হোক, সবাইকে আর্টস্ট্রিতে সাবস্ক্রাইব করতে বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলিও। জানি না নেক্সট পার্টে কি হবে। ধ্যাত্তেরি কি বেটা, আবার আধা ঘন্টা হয়ে দৌড় দিল। আব্বে হালকা থামরে ভাই।